আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হলাম আমি, সুলতানা ফ্যামিলি ব্লগ। তো আজকে সকাল সকালে মানে নাস্তাটা খেয়ে আমি বিছনাগুলা মানে আমি দুনো তিন রুমের বিছনাগুলা গুছাই নিব, কারণ আমি তো দুই দিনের ভিডিওতে বলেছি মনে হয় যে আমি আমার বাবা বাড়িতে চলে যাব, আমার শাশুড়ি যাবে তাদের দেশে আর আমি যাব আমার দেশে। তো যাই হোক, এইখানে আমি কিন্তু চাদরের উপরে চাদরটা বিছাইছিলাম, কারণ আমি জানি আগে থেকেই তো জানি আমরা ঈদের তৃতীয় দিন চলে যাব দেশে মানে আমার বাবা বাড়িতে। তো এইখানে ফার্স্টে চাদরগুলো উঠাই নিয়ে আসলাম, তো দুই দিন তিন দিন তো কাপড় ওই যে কাপড়গুলো ধুইছি তো এগুলো শুকায়নি। আর বাথরুমে এসে দেখি মার একটা কাপড় আর একটা পেটিকোট আছে, তো এগুলো একদম ধুয়ে সব মিলিয়ে চাদর আগে বারান্দার কাপড় আর এগুলো ধুয়ে এখন ছাদে যাব। তো বারান্দার কাপড়গুলো আমি বালতির করে নিয়ে এখন ছাদে চলে যাব। তো এই তো আমি ছাদে এসেছি, ছাদে সবগুলো কাপড় মেলে দিব, কারণ এতদিন তো বৃষ্টি ছিল এর জন্য একটা কাপড়ও শুকায়নি। আর আমি এর মধ্যে তারপর কাপড় ধুয়ে দিয়েছি, যেহেতু বাসায় চলে যাব তাহলে তো আদোয়া কাপড়গুলো রেখে গেলে কাপড়গুলো দেখা যায় নষ্ট হয়ে যায়, আর মানে এইগুলো ধুয়ে মেলে রাখলেও তো মানে ধুলা পরে নষ্ট হয়ে যাবে যেহেতু কষ্ট করে ধুইছি। তো ভাবলাম সকাল সকালে আগে কাপড়গুলো মেলে দিয়ে আসি, হালকা পাতলা যতটুকু শুকায় বাতাসে শুকিয়ে যাবে না। তো পরে এগুলাই এসে আমি নিয়ে যাব যাওয়ার আগে। তো যাই হোক, এখানে আমি সবগুলা কাপড় মিলে দিলাম, অনেকগুলো কাপড় হয়েছে এই কয়দিন। তো সবাই আমি আমার শাশুড়িমা সবাই মিলে কাপড় ধোয়া হয়েছে, মানে যার যার কাপড় সেও ধুইছে, আমিও মার কাপড় ধুয়ে দিয়েছি কিছু। আর আমার বয়সে কিছু আউট সাউন্ড বা কথা আসতেছে, তার জন্য সরি, যেহেতু আমি দেশে আসছি বাহিরে অনেকেই চিল্লাচিল্লি করে বা কথা বলে, সেগুলা মানে আমার বয়সের মধ্যে চলে আসছে আসে। যাই হোক, এছাড়া তো আর কোনো উপায় নেই। তো এখানে আমি দেখেন সবগুলা কাপড় কিন্তু একদম মেলে দিয়ে চলে যাব। তো দেখেন কতগুলা কাপড়, ছাদে শুধু আমাদের কাপড়। তো দেখলাম ওই পাশে আরেকজনও দিয়েছে, মানে তাদের ছোট বাচ্চা, তাদের এই যে এখানে ছোট বাচ্চার কাপড়, যেহেতু রোদ উঠেছে হালকা, মানে তেমন রোদও না মানে বৃষ্টিও না, বাতাসের মধ্যে মানে যতটুকু শুকায় সবাই তো কাপড়টা মেলে দিয়ে গেছে। তো এখানে আমি এখন চলে যাব বাসায়, বাসায় আরও কাজ আছে। তো এইখানে এসে আবার মার কাপড়টা আমি বাহিরে দিচ্ছি, কারণ মা ছাদের কাপড় দেওয়া পছন্দ করে না, এই জন্য বারান্দা বাহিরে দিয়ে দিয়েছি, তার টানানো আছে। তো এইখানে এখন আমি সকালে নাস্তা মানে সকালে বলতে একটু পরেই আমি এখনই খাবো, একটু আম দিয়ে মুড়ি দিয়ে খাবো, মানে দুই তিন দিন আগে তার এনেছিলাম আম, তো আমরা ছিল। তো এখানে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে, মানে রেস্টও নেইনি কারণ অনেক যেহেতু ঈদ গেছে, তো এটা তো ঈদের পরের দিনের ভিডিও। তো এইখানে আমি মানে কাপড় এইগুলা বড় বড় পাতিল কুরবানির মাংস আনতে বা ধুইতে বা বাটটাট করতে তো বড় বড় পাতিল লাগে, তো এগুলো এক এক করে আমি ধুয়ে নিতেছি। তো বলতেছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট ব্ল্যাকনটা ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এখনও যারা লাইকটি না দিয়ে ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি প্লিজ লাইকটি দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে নেবেন, আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা শেয়ারে কাজ করবে, আপনাদের মতো আরও দশজনের কাছে আমার ভিডিওটা পৌঁছানোর জন্য সাহায্য করবে। তাই প্লিজ লাইকটি দিয়ে স্কিপ না করে ফুল বেরো দেখে নেবেন। তো এখানে কিন্তু আমার মা মেজে আমি পাতিলগুলো ঝরাই রেখেছি আবার, কারণ কাপড় পাতিলগুলো তো শুকিয়ে গেলে আবার জায়গায় জিনিস জায়গায় রাখতে হবে। তো ওইখানে আমি ঝরা দিয়ে এখন আবার চুলাটাও মুছে নিতেছি, কারণ আমার এখনও গুছানো বাকি আছে, আমি গুছিয়ে নিব কাপড়গুলা। তো এইখানে কিন্তু আমি পাকের ঘরটা সাবান দিয়ে মুছেছি, যেহেতু মানে ঈদ গেছে এর জন্য মানে পাতিলগুলো অনেক মানে পাকের ঘরটা তেলাক্ত ছিল। তো এখানে আমি মানে মাজা ঘষার পরে যখন নাকি আমি বের হয়েছি আর দেখি হালকা পাতলা একটু বৃষ্টি পড়তেছে, তো দৌড় দিয়ে আমি চলে এসেছি ছাদে। তো দেখেন কি পরিমাণ মেঘ জমছে আকাশে, তো ভালো লাগতেছে, ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই, আমার কাছে খুবই ভালো লাগতেছে, মানে হালকা বাতাসও ছেড়েছে।
তো দেখি চাদরটা পড়ে গিয়েছে, কারণ চাদরটার মধ্যে আমি ক্লিপ লাগাতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এইখানে আমি সবগুলো কাপড় এখন নিয়ে যাব। দেখেন কি পরিমাণ বাতাস, আর ছাদে কিন্তু বাতাসের মধ্যে ছাদে দাঁড়াতে খুবই ভালো লাগে। তো ছাদে থেকে এসে দেখি অনেক সুন্দর বৃষ্টি পড়তেছে। আমার প্রতিদিনই যখন বৃষ্টি হয় মনে চায় আমি গিয়ে ভিজি, কিন্তু ভিজা হয় না। আমার এমনিতে তো মানে কাজ থাকে, যেহেতু বোয়ানি তার মধ্যে তো সম্ভব না। এটা দেখি মানে এটা আমি ঘুমাসছিলাম, আসরের নামাজ পড়ে একটু শুয়েছি, তো এটা মাগরিবের আজানের সময়। আমি মানে খেয়াল করিনি যে বাহিরে এই অবস্থা, যে আমি তো ঘুমের সময় জানালা দরজা আর পর্দা লাগিয়ে ঘুমাসি। মানে এতই বৃষ্টি হয়েছে, রাস্তার মধ্যে কি অবস্থা, মানে এত পানি জমছে, সবাই হেঁটে যাইতেছে, ভালোই লাগতেছে। ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে দেই। দেখেন আগে কিন্তু আর অনেক পানি হইতো, এখন রাস্তা কিন্তু উঁচা করেছে, তারপরও মানে জোরে বেশি জোরে বৃষ্টি হলে বা অনেকক্ষণ সময় নিয়ে বৃষ্টি হলে জমে পানি। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। অনেকে হেঁটে যাইতেছে ছাতা নিয়ে, কারণ এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আজকে সেই দুপুর 12টা থেকে একদম রাত্র পর্যন্ত অনেক বৃষ্টি হয়েছে। তো এটা রাত্রে, যেহেতু যাবো কালকে সকাল সকালেই চলে যাব, রওনা দিব। আর আমরা দেশে গেলে একদম সকালেই যাই, সকাল 7টা 8টা বাজে বের হয়ে যায়। তো কালকে যেহেতু মানে দেশে থেকে ডাইরেক্ট গাড়ি আসবে, তারা এসে নিয়ে যাবে, ভাড়া করা হয়েছে। তো তারা 9টা বাজে গাড়ি চলে আসবে, আর 9টার দিকে তো রাত সকালে খুব একটা সময় নেই, কারণ ঘুমে থেকে উঠতেই তো দেরি হয়। এর জন্য রাত্রে সব কিছু ভাজ করে একদম গুছিয়ে রেখে যেতে হবে, কারণ যেহেতু আমি আবার দেশে গেলে তো কিছুদিন মানে বেশি থাকা হয়। তো যাই হোক, আমি কালকে সকাল সকালেই চলে যাব। তো এখানে কাপড়গুলো গুছিয়ে যা যা ডয়ে রাখবো, আর যেগুলো নেওয়া সেগুলো আমি ব্যাগে ভরে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও আসবে একদম গ্রামের।